বাংলাদেশের অনেক পরিচালক শুধু চাপা মারছে যে অনন্য মামুন ভাই ইন্ডিয়া থেকে নায়িকা এনে ছবি করতে পারবে না, কিন্তু ফাইনালি বাংলাদেশের অনন্য মামুন ভাই ইন্ডিয়া থেকে নায়িকা এনে শাকিব খানের জন্য সেই ছবিটা হবে 15 কোটি টাকা বাজেটের দরজ সিনেমাটা। আমরা জানি যে বাংলাদেশের অনেক পরিচালক যেমন জাজ মাল্টিমিডিয়া অনেক আগে আব্দুল আজিজ চেয়েছিল শাকিব খানের শিকারি মুভিটা রিলিজ দেওয়ার পরপর থেকে ইন্ডিয়ার সাথে শাকিব খানের মুভি করবে, শাকিব খানের নায়িকা হবে ইন্ডিয়ান, কিন্তু ফাইনালি অনন্য মামুন ভাই দেখিয়ে দিচ্ছে সেই কাজটা শুরু হয়ে যাবে সামনের মাস থেকে। সো অভিনন্দন জানাই অনন্য মামুনকে এবং শাকিবিয়ানদেরকে, শাকিবিয়ানরাও অভিনন্দন জানাচ্ছে অনন্য মামুনকে। আমরা শাকিব খানের মনে করি বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুভি হতে যাচ্ছে দরজ সিনেমাটা। এই সিনেমাটা বাংলার ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল ছবি হবে এবং সেই ছবিটা ইন্ডিয়ার 4 ভাষায় মুক্তি দেওয়া হবে, বাংলাদেশে মুক্তি দেওয়া হবে, বাইরের রাষ্ট্র এই মুভিটা চালানো হবে। সো অভিনন্দন জানাই অনন্য মামুন ভাইকে শাকিব খানের পক্ষ থেকে। আমি একজন শাকিব খান, সো আমি খুবই এক্সাইটেড যে শাকিব খানের নায়িকা হবে ইন্ডিয়ান কোনো নায়িকা। আসলে অনন্য মামুন দেখিয়ে দিতেছে শাকিব খানের নায়িকা ইন্ডিয়ার কোনো একজন হয়ে যাবে। এই ছবিটা হলে শাকিব খানের ক্যারিয়ার জন্য অনেকটা পাওয়ারফুল একটি ধাপ রেখে যাবে। শাকিব খানের এই নিউজটা আসলে প্রকাশিত অনেক আগ থেকে অনন্য মামুন শাকিব খানের জন্য ইন্ডিয়ান কোনো নায়িকা রাখবে। ফাইনালি কাজটা যখন হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকটাই খুশি শাকিব খানটা। সো হয়ে যাক গুড নিউজ শাকিব খানের জন্য।